হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সল ফ্রম অ্যান্ড কুক বাংলা। আজ বানাচ্ছি সব থেকে টেস্টি আর একেবারেই রেস্টুরেন্টের স্বাদে চিকেন চাপ। আর এই চাপটা খুব সহজেই আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। চিকেন চাপ বানানোর জন্য আমি আজকে মুরগির লেগ পিস আর ব্রেস্ট পিসটা ব্যবহার করছি, আর এগুলাকে আমি অলরেডি রিবন করে নিয়েছি। এবার চিকেনের টুকরাগুলোকে আমি সামান্য থেতলে নিব। এই কাজটা আমি মিট হ্যামার দিয়ে করছি, তবে আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু দিয়েই চিকেনটাকে থেতলে নিতে পারেন। এই কাজটা একটু হালকা হাতে করতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন মাংসটা না ছিঁড়ে যায়। আর এ সময় আপনারা চাইলে প্লাস্টিকের র‍্যাপ বা যে কোনো ধরনের প্লাস্টিকের ব্যাগ ইউজ করতে পারেন, এতে মাংস ছেঁড়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। আর আপনারা চাইলে এই চিকেন চাপটা কিন্তু হাড়সহ বানাতে পারেন, তবে হাড় ছাড়া চিকেন চাপটা খেতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। কিভাবে এই চিকেন থেকে সহজে হাড়টাকে ছাড়িয়ে নিতে হয় তা আমি এই ভিডিওর শেষ অংশে অ্যাড করেছি, সো আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আর একইভাবে চিকেনের অন্য পিসগুলোকেও আমি থেতলে নিব। খেয়াল রাখতে হবে যেন চিকেনের সব দিকে প্রায় একই রকমভাবে থেতলানো হয়, ঠিক এইভাবে। 1200 গ্রামের একটা মুরগিকে প্রসেসিং আর হাড় ছাড়ানোর পরে এটা প্রায় 500 গ্রামের মতো হয়েছে। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা দিচ্ছি 1/2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ, জিরা গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। আর আজকে আমি এখানে রেডিমেড প্যাকেটের যে গরম মশলাটা পাওয়া যায় সেটা ব্যবহার করছি, আর এই মশলায় অলরেডি জয়ত্রী আর জায়ফলের গুঁড়া দেয়া আছে। তবে আপনাদের গরম মশলায় যদি এই দুইটা মশলা না থাকে তাহলে আপনারা জায়ফল এবং জয়ত্রীকে গুঁড়া করে নিয়ে সেখান থেকে 1/2 টিস্পুন এখানে ব্যবহার করবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সরিষা বাটা অ্যাড করছি 1 টেবিল চামচ, এটা খুব ইম্পর্টেন্ট, বিট লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। আপনারা এখানে লবণটা স্বাদ মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। 1 টেবিল চামচের মতো লেবুর রস অ্যাড করে দিচ্ছি, আর সবার শেষে অ্যাড করছি 2 থেকে 3 টেবিল চামচের মতো সরিষার তেল। এবার আমি সবগুলা মশলাকে চিকেনের সাথে ভালো করে মেখে নিব। আর এই মশলাটা মাখানো হয়ে গেলে এই চিকেনটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। তবে আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময়ের জন্য আপনারা এটাকে ম্যারিনেট করতে পারেন। এবার আমি এখানে কিছুটা বেসন নিয়েছি আর এটা দিয়ে এবার এই চিকেনগুলোকে আমি কোট করব। এভাবে সামান্য চেপে চেপে চিকেনের গায়ে বেসনটা লাগিয়ে নিতে হবে। কোট করা হয়ে গেলে সামান্য ঝাঁকিয়ে নিতে হবে যাতে চিকেনের গায়ে লেগে থাকা এক্সট্রা বেসনটা পড়ে যায়। আর এভাবে একে একে চিকেনের সবগুলা পিসকে আমি বেসন দিয়ে কোট করে নিচ্ছি। সবগুলা চিকেন অলরেডি কোট করা হয়ে গেছে, আর এবার আমি এই চাপগুলোকে ফ্রাই করতে চলে যাচ্ছি। চাপটাকে ভাজার জন্য আমি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর চাপটাকে সবসময় শ্যালো ফ্রাই করতে হয়। যেহেতু এই প্যানটা কিছুটা ছোট, সো আমি চাপগুলোকে এক পিস করে ভাজবো। সবার প্রথমে হাই হিটে আমি 1 মিনিট 1 মিনিট করে চাপের দুই পাশেই ফ্রাই করে নিব। এতে চিকেনের দুই পাশের বাইরের যে লেয়ারটা আছে সেটা সিল্ড হয়ে যাবে, আর চিকেনের ভেতরের যে ময়েশ্চারটা আছে সেটা আর বেরোতে পারবে না, সেটা লক হয়ে যাবে, ফলে চিকেনটা বেশ জুসি হবে। চিকেনের দুই পাশ 1 মিনিট করে ভাজা হয়ে গেলে এবার চুলার আঁচটাকে মিডিয়াম করে দিতে হবে। এবার চাপটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, আর চিকেন চাপের প্রতিটি পিস ভাজতে আমার প্রায় 12 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে, অর্থাৎ চাপের প্রতিটা পাশকে আমাকে 6 থেকে 7 মিনিটের মতো ভাজতে হবে। চামচের সাহায্যে কিছুটা তেল আমি উপরে ছড়িয়ে দিচ্ছি, এতে করে এই চাপটা আর ড্রাই হবে না।
আর মাঝে মাঝে চাপটাকে সামান্য চেপে দিতে হবে আর সামান্য নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। চাপটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে ফেলছি আর একে একে বাকি চাপগুলোকেও আমি ভেজে নিব। তো চলেন দেখা যাক কেমন হলো এই চিকেন চাপটা। চাপটা কিন্তু বেশ সফট হয়েছে, ওয়াও। আর এটাতে মশলার কম্বিনেশনটাও একদম দারুণ, দেখতেই পাচ্ছেন ভেতরটা কিন্তু বেশ জুসি। আর বাসায় যখন আপনারা এটা ট্রাই করবেন, এই সরিষা আর বিট লবণটাকে কখনোই স্কিপ করা যাবে না, কারণ এই দুটার কারণেই টেস্টটা কিন্তু অনেক বেশি এনহ্যান্স করেছে। সো আমি খেতে থাকি আর আপনারা দেখে নেন এই চাপটা তৈরি করার জন্য এই চিকেনটাকে আমি কিভাবে ডিবোন করেছিলাম। চিকেনের হাড় ছাড়ানোর জন্য বা চিকেনটাকে ডিবোন করার জন্য প্রয়োজন পড়বে এই ধরনের একটা বোনিং নাইফের, আর এই ধরনের চিকেন নাইফ ইউজ করলে মাংস থেকে হাড়টাকে ছাড়াতে খুব ইজি হয়। সবার প্রথমে আমি দেখাচ্ছি কিভাবে লেগ পিসটাকে ডিবোন করতে হয়। এখানে যে হাড়টা রয়েছে, সবার আগে এই হাড়টাকে আমাকে আলাদা করতে হবে। আঙুল দিয়ে সামান্য চেপে চেপে প্রথমে চেক করে নিতে হবে যে হাড়টা অ্যাকচুয়ালি কোথায় আছে, তারপর এই হাড় বরাবর কাটা শুরু করতে হবে। এবার পায়ের এই অংশে ছুরির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে। পায়ের এই অংশটা যখন কাটা হয়ে যাবে তখন দেখা যাবে মাংসটা মোটামুটি হাড় থেকে আলাদা হতে শুরু করেছে। এবার ছুরির সাহায্যে আস্তে আস্তে হাড়ের চারপাশ থেকে মাংসটাকে আলাদা করে নিতে হবে। মাংসটা যখন হাড় থেকে অলমোস্ট আলাদা হয়ে যাবে তখন হাড়টাকে একটু টুইস্ট করে টান দিলেই দেখবেন হাড়টা সহজেই খুলে আসবে। এবার আমি উপরের অংশে হাড়টাকে ছাড়াবো, আর ঠিক একইভাবে ছুরির সাহায্যে আস্তে আস্তে মাংসটাকে হাড় থেকে ছাড়িয়ে নিতে হবে। আর এই কাজটা একটু সাবধানে করতে হবে, তা না হলে ছুরির খোঁচা লেগে মাংসটা ছিঁড়ে যেতে পারে। মাংসটাকে হাড় থেকে খুলে নিয়ে এবার ঠিক একইভাবে সামান্য ঘুরিয়ে ঠিক এভাবে টান দিলেই এই হাড়টাও বেরিয়ে আসবে। এবার অবশিষ্ট এই হাড়টাকে আমাকে কাটতে হবে। এই হাড়ের নিচ বরাবর একটু বাঁকা করে ছুরি চালালেই এই হাড়টাও খুব সহজেই কেটে যাবে। আর চিকেন থেকে যে হাড়গুলা বের হয়েছে সেগুলো না ফেলে দিয়ে সুপের জন্য চিকেন স্টক বানানো যায়। সো দেখলেন তো কত সহজেই চিকেন লেগটাকে ডিবোন করা যায়। এবার ব্রেস্ট পিসটাকে ডিবোন করার পালা। এই হাড়টা হলো চিকেন ব্রেস্টের মূল হাড়। সো সবার আগে এই হাড়ের নিচ দিয়ে ছুরিটাকে ঢুকিয়ে সামান্য কেটে নিতে হবে। এরপর ঠিক এইভাবে ছুরি দিয়ে বাকি অংশটাও আমি কেটে নিব। আর শেষের অংশে একটা হাড়ের জয়েন্ট আছে, সো সাবধানে এবার এই হাড়টাকেও ছুরির সাহায্যে কেটে নিতে হবে। আর এটা কেটে ফেললেই মোটামুটি চিকেন ব্রেস্ট থেকে মূল হাড়টা আলাদা হয়ে যাবে। যেহেতু চিকেন ব্রেস্টের ফ্লেশ বা মিটের পরিমাণটা কিছুটা বেশি থাকে, তাই এটাকে মাঝ বরাবর এভাবে একটু কেটে সামান্য ছড়িয়ে দিতে হবে যাতে এটা একটু পাতলা বা ফ্ল্যাট হয়। সো চিকেন ব্রেস্টটা ডিবোনিং করার ডান, আর এবার পরিষ্কার পানি দিয়ে চিকেনটাকে ধুয়ে নিলেই বোনলেস চিকেনটা রান্না করার জন্য একদম রেডি। সো গাইজ, ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ সাবস্ক্রাইব করে অ্যান্ড কুক বাংলার সাথে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, টেক কেয়ার।